একজন ইমানদার যিনি ফেরেশতাদের প্রতি ইমান রাখেন তিনি চেষ্টা করবেন ফেরেশতাদের নেক দোয়া পাওয়ার এবং চেষ্টা করবেন ফেরেশতাদের বদ দোয়া থেকে বাঁচার এটা হলো আপনি বা আমি যে ফেরেশতাদের প্রতি ইমান এনেছি বিশ্বাস আছে তার একটা প্রমাণ বহির প্রকাশ তো সেজন্য আমাদের জানতে হবে কোন সব মানুষদের জন্য ফেরেশতারা নেক দোয়া করে আর কোন সব মানুষদের জন্য ফেরেশতারা বদ দোয়া করে যে সকল মানুষের জন্য ফেরেস তারা করেন বা ফেরেস তারা তাদের কাছে আল্লাহর রহমত নিয়ে আসেন না আগমন করেন না এই লোকগুলো প্রসঙ্গে হাদিসে বিভিন্ন জায়গায় বলেছেন তার ভিতরে প্রথম যে ব্যক্তির কথা বলবো তা হলো ওই ব্যক্তি যে তার নিজের বাসা বাড়িতে কুকুর রাখে ছবি রাখে কোনো জীবজন্তুর বাসা বাড়িতে পেশাব পায়খানা বাচ্চাদের পেম্পা শেম্পা সেগুলা হেফাজত না করে যেমনে সেমনে রাখে যেখান থেকে গন্ধ বের হয় এরকম আরো অনেক কর্ম আছে যেগুলো করার ফলে বাসাবাড়িতে বাড়িতে আল্লাহর রহমতের ফেরিস্তা আসেন না এই লোকটি নিঃসন্দেহে আল্লাহর রহমত নিয়ে আসেন না তারা বিধায় এক নম্বর লোক হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি তার বাসাবাড়িতে বাড়িতে আসার রাস্তা রুদ্ধ করে রেখেছেন বন্ধ করে রেখেছেন দ্বিতীয়ত যে ব্যক্তির জন্য ফেরস্তারা বদোয়া করেন বা লানত করেন তিনি হলেন ওই হতভাগ্য মহিলা যাকে তার স্বামী আহ্বান করেন রাতে অথচ তিনি ছাড়া দেন না তখন সারা রাত স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়ে হয়ে করেন এবং সকাল পর্যন্ত সে অবস্থায় থাকে নবী আলহালাম বলেছেন এই মহিলার প্রতি আল্লাহর ফিরেজ তারা লানত বর্ষণ করেন বোখারি মুসলিম আদিষ্টি বর্ণিত হয়েছে এর মানে এই না যে স্বামী যা বলবে আমি রাগটা কিছু করতে পারবো না পাথরের মতো হয়ে থাকবো রাগ করার অধিকার পুরুষদের মতো মহিলাদেরও আছে কিন্তু এই জায়গাটাতে যেখানে স্বামীর চরিত্র হেফাজত এবং সংরক্ষণের প্রশ্ন এখানে রাগ করে স্বামীর আহ্বানকে ডিনাই করার সুযোগ নাই এই বিষয়টি খুব ভালো করে রপ্ত করতে হবে নাম্বার তিন যাদের প্রতি ফেরেস্তেরাল লানত করেন তারা হলেন ওই সকল মানুষেরা যারা নিজেদের বন্ধু নিজেদের পরিচিত অপরিচিত বা অন্য যে কোনো ভাইকে যে কোনো মানুষকে অস্ত্র দিয়ে তরবারি দিয়ে বা যে কোনো অস্ত্র দিয়ে ভয় দেখায় আছে না অনেকে দুষ্টামি করেও যদি আপনি অস্ত্র দিয়ে ছুরি দিয়ে কাউকে ভয় দেখান তাহলে আল্লাহর ফেরেস ওই ব্যক্তির প্রতি লানত বর্ষণ করেন এবং সহি মুসলিম এক্ষেত্রে হাদিস বর্ণিত আছে শুধু অস্ত্র দিয়ে নয় সাধারণভাবেও কোনো মানুষকে ভয় দেখানো এটা কোনো মুসলমানের কাজ হতে পারে আজকাল ফেসবুকে এবং অনলাইনে কিছু ক্লিপ দেখা যায় যেগুলো দেখে আমরাও খুব মজা নেই একজন আরেকজনকে ভয় দেখাইছে এ ধরনের ভিডিও ক্লিপগুলো প্রায় দেখা যায় না ধোকা দিছে দুষ্টমি করতে গিয়ে এটাকে ইসলাম কোনোভাবেই অনুমোদন দেয় না ইসলাম দুষ্টমি করার বা মজা করার বিনোদন করার অনুমতি দেয় কিন্তু সেটা কাউকে ভয় দেখিয়ে না আমি যদি কাউকে ভয় দেখিয়ে দুষ্টমি করি তাহলে সেই দুষ্টমি ইসলামের দৃষ্টিতে জায়েজ দুষ্টমিন এটা হারাম দুষ্টমি হবে এবং অস্ত্র যদি কাউকে এরকম ভয় দেখানো হয় তাহলে তার প্রতি আল্লাহর ফেরেশতাগণ লানত বর্ষণ করেন সই মুসলিম আদিজ বর্ণ হয়েছে নাম্বার চার ওই ব্যক্তির প্রতি আল্লাহ লানত বর্ষণ হয় আল্লাহর ফেরেশতাদের লানত বর্ষণ হয় যে ব্যক্তি নবী আলি সালামের সাহাবিদেরকে গালমন্দ করে আমাদের সমাজে অনেক ভাই আছেন পাঁচ অক্ত সালাত আদায় করেন নামাজ রোজা করেন নাস্তিক না আস্তিক আস্তিক না শুধু প্র্যাকটিসিং মুসলিম অথচ নবী আলী ইসলাতামের বিভিন্ন সাহবা ইকরামের সমালোচনা করেন তাদের বিভিন্ন মন্দ দিককে আলোচনা করেন যেটা তাদের গাল মন্দ করার সামিল আর সাহাবিদেরকে যদি কেউ গালি দেয় সে হতে পারে নামাজি হতে পারে রোজাদার হতে পারে নেককার অন্য দিক থেকে হতে পারে দাড়িওয়ালা হতে পারে ইসলামের জন্য মর্দে মুজাহিদ কিন্তু সাহাবিদের সমালোচনা করার কারণে নবী আল ইসরাতাম বলেছেন আল্লাহর ফেরেস্তাগন তার প্রতি আল্লাহ আনদ বর্ষণ করে থাকে নাম্বার পাঁচ যে সমস্ত ব্যক্তিদের জন্য ফেরেশতারা অভিশাপ করেন লানত করেন তাদের মধ্যে থেকে হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি ইচ্ছাকৃত কাউকে হত্যা করে যে ব্যক্তি ইচ্ছাকৃত অন্য কোনো মুসলমান ভাইকে হত্যা করে তার প্রতিও আল্লাহ লানত বর্ষণ হয়ে থাকে ছয় নম্বরের হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহর কালামকে দিনের আইলকে গোপন করেন বলেন না দুনিয়ার কোনো লোভে হোক অথবা যে কোনো কারণে হোক আল্লাহর দেওয়া আইলমকে যে ব্যক্তি গোপন করে সেই ব্যক্তির প্রতিও ফেরেশতাগন লা নত বর্ষণ করন পর্নকারীম আল্লাহ বলেছেন ইন্নাআল্লা দীনায় তুমুন আমাং সাল্লাম ইনল বৈয়েনা তিওল হুদা মিম্বা আদিমা বাইয়েন্নাহু ইন নাসিফিল কিতাব উলা ইকাইয়া লান হহমুল্লাহ আয়াল আন হমুল্লাহ আইনুন যে সমস্ত ব্যক্তিরা আমি যা নাজিল করেছি এগুলোকে গোপন করে সবগুলো বলে না বলতে গেলে চাকরি থাকবে না অথবা বলতে গেলে নিজে ধরা পড়বে আল্লাহ বলেছেন এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ লানত বর্ষণ করেন আর লানতকারীরা অন্য সব লানতকারীরা লানত করতে থাকে আর ফেরেশতারাও তারাও সব লানৎকারীদের অন্তর্ভুক্ত নাম্বার সাত যে ব্যক্তি কোনো জায়গায় বেদাত করে অথবা কোনো বেদা আশ্রয় দেয় অথবা যে ব্যক্তি কোন দুর্ঘটনা কোন মন্দ কাজ কোনো জায়গায় করে অথবা অপকর্মকারীকে আশ্রয় দেয় দুইটাই হাদিসের অর্থের ভিতরে সামিল হাদিসের ভাষ্য হলো মান আহদাসা হাদাসান আও আও মুহদিসান فعليه لعنه الله ইকা যে ব্যক্তি কোন অন্যায় কাজ করে অথবা অন্যায় আশ্রয় দেয় এই হাদিসের আরেক অর্থ হলো যে ব্যক্তি কোনো বিদআত করে অথবা কোন বিদআত আশ্রয় দেয় তার উপরে আল্লাহ এবং সকল ফেরেশতাদের অভিশাপ কোন কোন বর্ণনা আসছে এটা মদিনার জন্য খাস মদিনা আলোচনা করতে গিয়ে বলেছেন যে ব্যক্তি মদিনা শহরে কোনো কুকর্ম করলো কোনো দুর্ঘটনা ঘটাইলো কোনো অনাচার করলো অথবা অনাচারকারীকে আশ্রয় দিল তো এ জাতীয় কাজ যারা করে তাদের প্রতি আল্লাহ এবং সকল ফেরেস্তারা এবং দুনিয়ার সকল মানুষের লানত বর্ষণ হতে থাকে আট নম্বর যে ব্যক্তির প্রতি ফেরেস্তাগণ লানত করেন অভিশাপ করেন সে ব্যক্তি হলেন ওই ব্যক্তি যিনি কোন মুসলমানের সঙ্গে কৃত অঙ্গীকারের খেলাফ করেন কোন মুসলমান কাউকে আশ্রয় দিলেন সেটা অমুসলিমও যদি হয় সেই আশ্রয়কে সেই অঙ্গীকারকে যে ব্যক্তি ভঙ্গ করে এই ব্যক্তির প্রতিও ফেরেস্তারা কি করেন অভিশাপ করেন নয় নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি তার বাবা ছাড়া অন্য কারোর দিকে নিজেকে সম্বন্ধ করেন অন্য কাউকে বাবা বলে পরিচয় দেন এই ব্যক্তির প্রতিও ফেরেস্তাগণের লানত বর্ষণ হয় আমাদের সমাজে পালক পুত্রদের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে থাকে পালক পুত্রদের ক্ষেত্রে প্রায় একশো পার্সেন্টের কাছাকাছি বলা যেতে পারে দিনদার গায়রে দিনদার সবার ভিতরে এই প্রবণতা আছে যে যারা পালক পুত্র তারা নিজের বাবাকে বাবা না বলে যিনি লালন পালন করেন ছোটবেলা থেকে তাকেই বাবা বলে পরিচয় দেন এটা গুনাহের কাজ এটা হারাম কাজ আল্লাহ সুমাতাল্লাহ কোরআনে কারিমে পরিষ্কার ভাবা বাসায় এ বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং ফেরেস তাদের লানত বর্ষিত হয় যারা নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলে পরিচয় দেয়